লোহাগাড়াত পাদুয়া ধলিপিলা আধারমানিকুর রাস্তাঘাট হাঙ্গরখালর ভাঙ্গন পরিদর্শন ও বিশাল জনসভা মঙ্গলবার আজিন্যে পাদুয়া আধারমানিকুত অনুষ্ঠিত হয়। পাদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরউদ্দিনের সঞ্চালনাত অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল চট্টগ্রাম 15 আসনের সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ প্রফেসর ডাক্তার আবুরেজা মোহাম্মদ নেজামউদ্দিন নদভী এমপি। পাদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানত বিশেষ অতিথি আছিল বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ উপকমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা এএইচএম গনি সম্রাট, এসএম আব্দুল জব্বার সহ অন্যান্য। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।